আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই আশা করি ভালো আছো। আজ প্রথম মানে নবম শ্রেণীর ক্লাস নিতে যাচ্ছি। তো প্রথম অধ্যায় পূর্ব বাংলা আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান, এটি সৃষ্টি হয়েছিল 1947 খ্রিস্টাব্দ থেকে 1970 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় 1947 সালে 14 আগস্ট। জন্ম নেয় ভারত এবং পাকিস্তান নামে দুটো স্বাধীন রাষ্ট্র। পাকিস্তানে ছিল দুটি অংশ। পূর্ব বাংলা পাকিস্তানের একটি প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়, এ অংশের নাম হয় পূর্ব পাকিস্তান। অপর অংশটি পশ্চিম পাকিস্তান হিসেবে পরিচিতি লাভ করে। শুরু থেকেই পাকিস্তানের শাসনভার পশ্চিম পাকিস্তানের ধনিক গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত ছিল। তো পূর্ব বাংলার ভাষা, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি ও সমাজ ব্যবস্থা পাকিস্তানের শাসক গোষ্ঠী নিজেদের করায়ত্ত করতে শুরু করে এবং বৈষম্য সৃষ্টি করে। এর বিরুদ্ধে পূর্ব বাংলার জনগণ প্রতিবাদ ও আন্দোলনের সংগ্রাম গড়ে তোলে। মাতৃভাষা বাংলাকে রক্ষা করার জন্য ভাষা আন্দোলন শুরু হয়। জনগণ প্রতিবাদ ও আন্দোলন সংগ্রাম গড়ে তোলে মাতৃভাষা বাংলাকে রক্ষা করার জন্য। এর মাধ্যমে পূর্ব বাংলার বাংলাভাষী বাঙালি জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হয়। মাতৃভাষা রক্ষার চেতনা থেকেই পূর্ব বাংলার জনগণ ক্রমান্বয়ে পাকিস্তানের সাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন সংগ্রাম গণ অবস্থান গড়ে তোলে। ঐতিহাসিক ছয় দফার ভিত্তিতে 1970 সালে সাধারণ নির্বাচনে বাঙালি জাতীয়তাবাদের পক্ষে ভোট প্রদানের মাধ্যমে পূর্ব বাংলার জনগণ অসাম্প্রদায়িক বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পথ প্রশস্ত করে। বাংলা ভাষা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বাঙালি জাতিগত পরিচয়ে জাতীয় ঐক্য গঠিত হয়। এই জাতীয় ঐক্যয় বাঙালি জাতীয়তাবাদ। এ বাঙালি জাতীয়তাবাদ অসাম্প্রদায়িক বাংলাদেশ রাষ্ট্র গঠনে জনগণকে অনুপ্রাণিত করে। এরই ধারাবাহিকতায় 9 মাস রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালে অর্জিত হয় আমাদের প্রাণপ্রিয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এ অধ্যায়ে আমরা পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান সম্পর্কে জানব। এ অধ্যায়ে কি জানব? পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান সম্পর্কে আমরা জানব। এ অধ্যায়ের পাঠ শেষে আমরা যে বিষয়গুলো জানতে অবগত হব তা হচ্ছে বাংলা ভাষা আন্দোলনের পটভূমি ও তাৎপর্য ব্যাখ্যা করতে পারব। জাতীয়তাবাদের উদ্দেশ্যে ভাষা আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করতে পারব। জাতিসংঘ কর্তৃক 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেওয়ার গুরুত্ব ব্যাখ্যা করতে পারব। নিজ অপরের মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হতে পারব। আওয়ামী মুসলিম লীগ যুক্তফ্রন্ট গঠনের কারণ ব্যাখ্যা করতে পারব। 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচনের প্রভাব বিশ্লেষণ করতে পারব। 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচনের প্রভাব বিশ্লেষণ করতে পারব। 1955 সালে আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগে রূপান্তরের কারণ এবং 1958 পরবর্তী রাজনৈতিক ঘটনাবলী ব্যাখ্যা করতে পারব। বাঙালি জাতীয়তাবাদী চেতনায় উদ্ভূত হতে পারব। তো পরিচ্ছেদ 1.1 বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের পটভূমি, পাকিস্তান সৃষ্টির আগে এই রাষ্ট্র ভাষা কি হবে তা নিয়ে একটি বিতর্ক শুরু হয়। 1937 সালে মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু উর্দু করার প্রস্তাব করলে বাঙালিদের নেতা শেরে বাংলা এ কে ফজলুল হক এর বিরোধিতা করেন।
1947 সালে এপ্রিল মাসে পাকিস্তান নামক একটি রাষ্ট্রের প্রতিষ্ঠা যখন প্রায় নিশ্চিত হয়ে যায় তখন এই বিতর্কটি পুনরায় শুরু হয়। তো আজকে এ পর্যন্ত আমি ক্লাসের সমাপ্তি টানতেছি, তোমরা আশা করি সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।